আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু হাবিবাস কিচেন। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের জন্য তেলাপিয়া মাছের পাকোড়ার রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি তেলাপিয়া মাছগুলোকে নিজের পছন্দ অনুযায়ী টুকরো করে কেটে নিয়েছি। এখন বাকি মশলাগুলো রেডি করে নিয়েছি। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। ভিডিওর প্রথম দিকে দেখেছিলেন আমি মাছের পিসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাইজের মিক্সচার, এটা আমি হাফ কাপ দিয়েছি। আপনারা যে কোনো সুপার শপে এই চিকেন ফ্রাইজ মিক্সচারটা পেয়ে যাবেন। নিয়ে নিয়েছি প্লেন ফ্লাওয়ার, এখানে আমি হলুদের পাউডার আর রসুন আদার পাউডার মিক্স করে নিয়েছি। দিয়ে দিচ্ছি নিজেদের পছন্দ অনুযায়ী লাল মরিচের পাউডার। হাফ কাপ প্লেন ইয়োগেট দিয়ে দিচ্ছি। আপনারা যদি ইয়োগেট ছাড়া এই মাছের পাকোড়াটা বানাতে চান তাহলে এখানে একটা ডিম আর এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিবেন। এখন খুব ভালোভাবে আমি মাছের সঙ্গে সব মিক্সচার মাখিয়ে নিচ্ছি। প্রয়োজন অনুযায়ী কিছুটা পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার চ্যানেলে KFC স্টাইলের চিকেন ফ্রাইজ, চিকেন পপকর্ন আরও বেশ কিছু রেসিপি আছে যেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখব। এখন আমি 4 টুকরা রসুন নিয়েছি, রসুনগুলোকে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। মাছের সঙ্গে রসুনের ফ্লেভারটা অনেক ভালো লাগে, তাই আমি বাড়তি রসুন অ্যাড করলাম, আপনারা না চাইলে বাদ দিতে পারবেন। খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন চলে এসেছি চুলায়। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখন আমি মাছের পাকোড়াগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার তাপমাত্রাটা আমি মিডিয়ামে রেখেছি। সবগুলো মাছের পাকোড়া দেয়া হয়ে গেলে আমি চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়েছি। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে আমি 7-8 মিনিটের জন্য মাছের পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি মাছের পাকোড়াগুলোকে একটা কিচেন টাওয়াল দিয়ে বোলের মাঝে উঠিয়ে নিচ্ছি, এতে করে বাড়তি তেলগুলো চুষে নিবে। বেশ কিছু ভেজে উঠিয়ে নিয়ে আমি আরও কিছু দিয়ে দিয়েছি। আর মাছের পাকোড়াগুলো কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। আমার কিন্তু এক বোল সাবাড় হয়ে গিয়েছে, আরও এখন আরেক ব্যাচ ভেজে নিচ্ছি। একটি পাকোড়া আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, পরিবারের সবাই অনেক পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি সম্পর্কিত কোনো প্রশ্ন জানার থাকলে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।